ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংসের পথে শিক্ষার্থীরা ধ্বংসের পথে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে কেন এত ধ্বংস কেন এত ধ্বংসলীলা ঢাকায় চলছে এটা একটু কারণ উদ্ঘাটন আমরা করছি আজকে আমি সারা দিন অনলাইনে এটা নিয়ে ঘাটাঘাটি করলাম যে সকল কলেজে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষগুলো হচ্ছিল সেই কলেজে শিক্ষার্থীদের সাথে কথা বললাম সেখান থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনেছি সেটা খুব ভয়ঙ্কর এক একটা তথ্য কিসে তথ্যগুলো ছিল সেগুলো নিয়েও কথা বলছি ঢাকার বেশ কয়েকটা সংঘর্ষ নিয়ে প্রথমে বলি প্রথমে হয়েছিল মানে এটা একটা নর্মাল ঘটনা ছিল যে ঢাকা কলেজের সাথে আইডিয়াল কলেজ অথবা সিটি কলেজের জ্ঞানজাম পরবর্তীতে ঢাকা কলেজ এবং সিটি কলেজের ওই দিনের মানে জ্ঞানজামটা কিন্তু অন্যভাবে রূপ নিয়েছে এবং বৃহত্তর আকারে মানে এখানে সেনাবাহিনী পুলিশ এসেও থামাতে পারছিল না দুই পক্ষের কাউকেই এবং প্রচুর মারামারি হয়েছে সায়েন্স ক্লাব রণক্ষেত্র হয়ে গেছিলো পুরো এই এলাকাটা আমার বাসায় আশেপাশে থেমে গেছে পুরো এবং ওদেরকে পুরো ভয় পাচ্ছে সবাই ঢাকা কলেজ একটা মেধাবী কলেজ এবং ওখানে একটা ভর্তি পরীক্ষা দিতে গেলেও ঝামেলা তাদের জানে সাত কলেজের অধীনে পরিশ্রম করে যেতে হয় আবার ইন্টারও কিন্তু ভালো একটা জিপিএসআর ওখানে কেউ ভর্তির জন্য আবেদনই করতে পারে না তদরূপ সিটি কলেজও তাই সিটি কলেজে ভর্তি অ্যাডমিশনের থেকে শুরু করে সব জায়গায় হিউজ পরিমাণে কম্পিটিশন ফেস করতে হয় এবং মেধাবীরা ওখানে চান্স পায় দুইটি কলেজ যে মেধাবী কলেজ এটার কোনো দ্বিমত নেই অফকোর্স দুইটি কলেজের শিক্ষার্থীরা মেধাবী মেধাবী ছিল এখনও আছে কিন্তু কিছু বলা যায় যে রাজনৈতিক বিষয় বলি বা অন্যদিকে বলি যে মানে প্রতিহিংসা বা দেখা যায় যে মানে আমরা যেটাকে বলি যে টিনেজ গ্যাং বলি বা আমরা এটাকে কিশোর গ্যাং বলি এর এই টাইপের কিছু বিষয় রয়েছে যে ছুট ছোট্ট ছোট্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনেক বড় লেভেলে চলে গেছে আমরা এইটাকে এক পাশে রাখলে কথা বলি কালকে রাতে ঘটে যাওয়া একটা ব্যাপার সেটা হচ্ছে বোটেক্স এবং পলিটেকনিক্যাল ইনস্টিটিউট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের যতটুকু আমরা লাস্ট পর্যন্ত জেনেছি যে ছাত্র দলের কেউ একজন বুটেক্সে হলে গিয়ে মিটিং করেছে তো বুটেক্সে শিক্ষার্থীরা তাদেরকে বের করে দিয়েছে রাজনৈতিক বুটেক্স রাজনীতি বাদে আলোচনা করে তো এখানে আবার যেটা করেছে এই কথাটা পলিটিক্যাল ইনস্টিটিউটে ছোটোবেলায় বলছে যে ভাইয়া আমাদেরকে ছাত্রদলে দলে পোলা মানে উসলাই নিয়ে গেছে যে আম পলিটিক্যাল ইনস্টিটিউট নাকি ভাঙাচোরা হচ্ছে বা কিছু একটা পরবর্তী আমরা গিয়ে বুটেক্সের সাথে লেগেছি পরে দেখলাম পুরো ব্যাপারটা অন্য লেভেলে যে জ্ঞানজাম লাগে ছাত্রদল বা একটা রাজনৈতিক দলের সাথে বুটেক্সের শিক্ষার্থীদের পরবর্তী সেটা দুটি কলেজে রূপান্তরিত হয়েছে এবং এটা নিয়ে বৈঠক হয়েছে সেনাবাহিনী ছিল পুলিশ ছিল এ ব্যাপারটা সমাধান কিছুটা পথে কিন্তু সবচেয়ে বড় সংঘর্ষ যে জায়গা সেটা হচ্ছে ডিআরএমসি এবং হচ্ছে মানে এখানে মোল্লা কলেজ এবং এই পাশে রয়েছে কাজী নজরুল এবং সরডি কলেজ এই দুইটি কলেজ এবং এই পাশে কলেজগুলো রয়েছে ডিআরএমসি তো এখানে এই যে ডিআরএমসি কলেজ মানে মোল্লা কলেজ ডক্টর মাহবুব মোল্লা কলেজ এটা কিন্তু একা নাই এর আগে যেদিনকার তারা সরোয়ার্দি কলেজ এবং নজরুল কলেজ এবং একটা হসপিটাল মানে আঘাত এনেছিলো সেখানে কিন্তু ঢাকার সব কলেজ আমি একটুকে ঢাকা সিটি কলেজ বলছিলাম যে ওরা জ্ঞানঝ্যাম করতেছে ঢাকা সিটি কলেজ ঢাকা কলেজ ওরা কিন্তু ডিআরএমসির সাথে একসাথে গিয়ে কিন্তু এই ঝামেলাটাও করছে ওরা গিয়ে নটরডেমের ছিল নটরড্রামের আমি ড্রেস পরানি ছেলেদেরকে দেখেছি তারপর এখানে তেজগাঁও কলেজে ছিল আরও বিভিন্ন ঢাকার অনেক কলেজ থেকেই দু চার পাঁচজন দশজন ফ্রেন্ড সার্কেল যেভাবে হয় গিয়েছে গিয়ে ওই জায়গায় সড়ক ছিল কিন্তু আজকে যখন এটা আবার কাউন্টার ব্যাক আসলো গতকালকে যে যখন এটা আবার ব্যাক ফুটে আবার যখন আঘাত হানলো অর্থাৎ প্রতিশোধ পরায়ণ হয়ে গেল মানে স্টুডেন্টরা যেখানে কবির এবং শহীদ সরদি তারা হচ্ছে সহারদিগুলো শিক্ষার্থীরা আমি সেই শুরু থেকে দেখছিলাম লাইভে যে তারা যাচ্ছে আক্রমণ করতে মজার করতে যে তারা অলমোস্ট প্রায় আধা ঘন্টার উপর হেঁটে গেছে কিন্তু কোনো পুলিশ তাদেরকে থামায় না একবার তাদের সামনে যায় না তার প্রায় অনেক স্টুডেন্ট অনেক সংখ্যাটা অনেক তাদের তাদেরকে থামায় না তারা লাঠি নিয়ে গেছে কে বলতেছে আমরা যাচ্ছি শান্তিপূর্ণ কর্মসূচি করার জন্য লাঠি নিয়ে কেউ শান্তিপূর্ণ কর্মসূচি করতে যায় না পুলিশ অনেক বড়রা তারা সেই মানে সদরকারী এলাকা থেকে তারা ডেমটা পর্যন্ত গেছে কিন্তু কোনো প্রকার পুলিশ তাদেরকে থামায়নি থামাইলে বা আজকে মানে মাহবুব মোল্লা কলেজের ওই অবস্থা হইতো না এবং অবস্থা খুবই খারাপ এই যে এই যে একটা সংস্কৃতি তৈরি করেছে যে কলেজে গিয়ে ভাঙচুর এটা কিন্তু প্রথমে এই যে শিক্ষাটি মাহবুব মোল্লা কলেজের শিক্ষার্থীর নেতৃত্বেই কিন্তু প্রথমে হয়েছিল হসপিটাল এবং কলেজে ভাঙচুর কলেজে যখন সরডি কলেজে কাজী কবির কলেজে কিন্তু গতকালকে পরশুদিন পরীক্ষা ছিল হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম সে ফাইনাল এক্সাম স্থগিত করতে হয়েছে শিক্ষার্থীদের ওই আচরণের এবং গাড়ি ঘোড়া করা হয়েছে এটা তো দৃশ্যমান যে এখানে আমার কথা হচ্ছে যদি কোনো শিক্ষার্থীর ইনভলভ থাকে কবি নজরুলের বা দিক কোনো শিক্ষার্থী যদি অভিযুক্ত থাকে তাদের বিরুদ্ধে অন্যভাবে ব্যবস্থা নেওয়া যদি এটা কলেজকে আঘাত করে এটা কলেজ অনেক শিক্ষার্থীর একটা প্রাণের কেন্দ্র এবং তাদের ভবিষ্যৎ ওইখান থেকে তৈরি হচ্ছে একটা কলেজকে পুরো ধ্বংস করে তার কোনো মানে হয় না সেইম ভুলটাও কিন্তু কবি নজরুল এবং সরওয়ার্দি কলেজের শিক্ষার্থীরাও করেছে তারাও গিয়ে আজকে ওখানে আমরা দেখেছি তাণ্ডব চালিয়েছে এক প্রকার এবং কিছু শিক্ষার্থী আমার কাছে খুব খারাপ লাগছিল যে কিছু শিক্ষার্থী যখন মানে আটকা পড়ে ভবনে মোল্লা কলেজের ভবনে তখন তাদেরকে তারা যখন বেরোচ্ছিল তাদেরকে এমন মারা মারা হয়েছে এর আগে পিছিয়ে কী হয়েছে অনেক কিছু দেখা যায়নি এবং ভিতরে কি হচ্ছে দেখা যায়নি পরবর্তীতে আমরা শুনতে পাইলাম যে ডিএমসি কলেজ থেকে বলা হচ্ছে যে তিনজনকে মারা গেছে এটা সম্পূর্ণ গুজব ছিল পুলিশ বিষয়টা ভেরিফাই করেছে আমরা আর কোথাও শুনিও নাই হ্যাঁ অনেক শিক্ষার্থী মারাত্মকভাবে জঘম হয়েছে এটা আমরা লাইভে দেখেছি আমরা শুনেছি শিক্ষার্থীরাও বলেছে কিন্তু মারা যাওয়ার মতো ঘটনা ঘটেনি এখন এই অবস্থায় আমি যে কথাটা প্রথমে বলছিলাম যে আসলেই দেশের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে ঢাকার যে এরকমভাবে চলে যাবে তলানির দিকে সেটা কিন্তু কেউ ভাবছে এইসব কলেজে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীরা স্বপ্ন দেখে কিন্তু এখন কি এই কলেজে ভর্তি হওয়ার জন্য অতটা স্বপ্ন কি দেখবে সেই পরিবেশটা কি রয়েছে এখানে কিন্তু শিক্ষকদেরও নিয়ন্ত্রণ খুবই কম শিক্ষার্থীরাও অনেক সময় দেখা যায় যে ছেলে মানুষই করছে যে বিষয়টি তারা সমাধান করতে পারে আলোচনার মাধ্যমে যে বিষয়টা তারা এড়িয়ে যেতে পারে সেটা গায়ের উপরে টেনে নিয়ে এসে এত বড় বড় জ্ঞানজাম এবং পুরো দেশকে অস্থিতিশীল তৈরি করা একদিন দুই দিনের মধ্যে এতগুলো ঘটনা একটু অস্বাভাবিক মনে হচ্ছে এখন যদি এখানে অন্তর্বর্তীকালীন সরকার বলি বা কোনো উপদেষ্টাকে বলি বিশেষ করে শিক্ষা উপদেষ্টা ওয়াইদুদ্দিন মাহমুদ স্যার তিনি কেমন যেন এই ব্যাপারগুলো নিয়ে খুবই কম আগ্রহী এর আগে আমরা দীপমণিকে দেখেছি তিনি কিন্তু এ ব্যাপারগুলো সামনে গিয়ে লিড করে সমাধান করেছেন এর আগেও কিন্তু অনেক বড় বড় স্টুডেন্ট প্রোটেস্ট হয়েছে কিন্তু শিক্ষা উপদেষ্টা তিনি মনে হচ্ছে মুরব্বী মানুষ মুরব্বির মতো করে বিহা বিএফ করে তিনি আলাদাভাবে কোনো এক্সট্রা কোনো কিছু বলছে না সেটা আমরা এসিসি দুই হাজার চব্বিশে যে আন্দোলন সেখানেও দেখেছি যে সেখানে তিনি কোনো কথাই বলে না তার সে উপদেশটা তার একটা কথাই কিন্তু শিক্ষার্থীরা শুনবে বা তার একটা প্রবলেম নিয়ে একদম সরাসরি পয়েন্টে গিয়ে কথা বলা যে তোমাদের উদ্দেশ্যে কথাটা আমি বলেছি সেটা কিন্তু শিক্ষার্থীরা একটু বেশি মনোযোগ দিয়ে শুনবে এবং কথাটা শুনতেও পারে তারা রাজিও হতে পারে তার সাথে সহমত পোষণ করতে কিন্তু সে যেন একটা মনে হয় এমনভাবে কথাগুলো বলে যে তোমরা এখানে গতকালকে তিনি বলেছেন আজকে তিনি বলেছেন যে এখানে তোমরা রাস্তায় আন্দোলন না করে রাস্তায় নয় নিয়ে আমাদের কাছে এসো এখানে বিষয়টা হচ্ছে যে ন্যায্য দাবি নিয়ে তাদের কাছে যাবে এখানে তো শিক্ষার্থীদের আগে থামাইতে হবে আগে তো বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করতে করতে হবে হবে সমাধান দেন না তাদের কাছে দাবি নিয়ে যেতে হবে এখানে শিক্ষার্থীরা অনেক অ্যাগ্রেসিভ ভূমিকা আছে এবং বর্তমানে ঢাকার শিক্ষা ব্যবস্থা অনেকটাই তলানির দিকে অন্যান্য বিভাগে এমন পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে না তাছাড়া ঢাকার রাজধানী হওয়ার কারণে শিক্ষার্থীদের পড়াশোনা বা অভিভাবকদের পড়াশোনা দিক থেকে এগিয়ে থাকি সবসময়ের জন্য কিন্তু সেই দিক থেকে আস্তে আস্তে ফাটাল পড়তেছে আমি চিন্তা করছি আমার ভবিষ্যৎ যারা পড়াশোনার জন্য আমাকে সাজেস্ট করতে বলবে ভাইয়া কোথায় পড়বো আমি অবশ্যই বলবো যে যে কলেজগুলো আমি একটু আলোচনা করলাম যে কলেজগুলোতে তোমরা ভর্তি হয় না ভর্তি হওয়ার আগে দশবার ভাবো এই পিছনের ঘটনাগুলো জানো এগুলো কিন্তু পরবর্তী তোমাকে সূত্রপাত তৈরি করবে তোমাকে আরও বলে যে বিশৃঙ্খল হইতে তোমাকে সহযোগিতা করবে